নিজেদের পাড়ায় ব্ল্যাক ক্যাপদের প্রথম হারের স্বাদ দিল টিম ইন্ডিয়া, যার নেপথ্যে কিং কোহলি। ইন্ডিয়া ভালো শুরু করলেও নিউজিল্যান্ডের বোলারদের কারণে খানিকটা বিপাকে পড়তে হয়। এ সময় বিরাট কোহলি ছাড়া কে দিবে ভরসা? বিরাটের বিরাট তাণ্ডবে ইন্ডিয়া টানা পাঁচে পাঁচ জয়। যখন কেউ ইনিংস বড় করতে পারছিল না, তখন বিরাট কোহলি একাই দলকে পথ দেখান এবং একই সাথে এই আসরের টপ স্কোরার হয়ে যান। গত ম্যাচে বাংলাদেশ এর সাথে শেষ মুহূর্তে সেঞ্চুরি পেলেও এবার তা সম্ভব হলো না। লং শটে সিক্স মারতে গিয়ে 95 রান করে বিরাটকে সাজঘরে ফিরতে হলো। তখন ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ছিল মাত্র 5 রান। বিরাট কিছুটা ধৈর্য সহকারে খেললে হয়তো সেঞ্চুরিটা মিস হতো না। অবশেষে বলতে চাই, বিরাট তার দলের জন্য বড় ভূমিকা পালন করেছে। সে প্রমাণ করেছে কে সেরা।